गुड मॉर्निंग बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि। आर चले एसेछि एकदम सकाल बेला। आर देखतेई पाच्छो सकालेर डेली रुटीन मेयेदेर जे काजगुलो सेगुलो निये आजके हाजिर हये गेछि। तो एई काजटा एर आगे आमि तोमादेर साथे शेयार करिनि। तो जखन আজকে ভাবলাম যে করাই যাক, যখন কাজগুলো করি অন্যান্য কাজের মতো, তো এটাই বা শেয়ার করতে দোষের কি? তো তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে। তো তার জন্য এখন চলে এসেছি। আর এই যে আরেকদিকে দেখতে পাচ্ছ ভায়োলেট কালারের যে মশারি টাঙানো আছে ঘরে, তো এখনও আমার ছেলে ঘুমোচ্ছে, সেই জন্য এখনও মশারিটা আমার টাঙানো আছে। তো যেহেতু এখন স্কুল নেই, টিউশন নেই, তো আমি খুব একটা জোর দিই না ঘুম থেকে ওঠার জন্য, কারণ দুপুরবেলা আমার ছেলে খুব একটা ঘুমোতে চায় না। তো সেই জন্য ওকে সকালবেলাটা আমি খুব একটা জোর দিই না, যে ঘুমোচ্ছে ঘুমোক, ততক্ষণ আমার রান্নাবান্না কাজগুলোও হয়ে যায় আর আমি উঠে যাই সকাল সকাল, আমার হাজব্যান্ডও উঠে যায়। তো এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, সিঁড়িটা আজকে ক্লিন করছি। সিঁড়িটা আমি বৃহস্পতিবারই ক্লিন করি, আর গোটা ঘর তো প্রতিদিনকারই ক্লিন করতেই হয়, ওটা প্রত্যেক দিনই করে থাকি। তো চলো বাকি ঘরটা আমি ক্লিন করে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি বৃহস্পতিবারের একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমাদের সকলকে জানাই আমার নতুন ব্লগে, আমার চ্যানেলে প্রচুর প্রচুর শুভেচ্ছা। আর এখন বাজে ঘড়িতে 6:45, তো 6:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এরপরে চলে যাব নিচে, তো চা করব, তারপরে রান্না বসাবো। তো চলো আজকে চা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, তোমাদের সাথে একটা অন্য মেনু শেয়ার করব। চলো আপনি নিচে চলে যাই এখনকার মতো, বাই বাই। তো এখন দেখতেই পাচ্ছ উপরে আবার চলে এসেছি, মানে এখন আমি রান্না করে কমপ্লিট করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:00। তো 9:00 সময় এই যে দেখো সবে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, আর ওই যে গ্লাসে ধরে আছে হরলিক্স, তো এখনও হরলিক্সটা ওর কমপ্লিট হয়নি খাওয়া, এখনও আর হরলিক্সটা নিয়ে বসেই থাকে সকালবেলা প্রত্যেক দিন। আর আমার ছেলে হরলিক্সটা ওপরেই খায়, মানে তখনও ঘুম থেকে ওঠে না, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট করে চলে আসি ওপরে, তখনও যেহেতু ওঠে না, তো আমি একবারে ওপরে আসার সময় ওর হরলিক্সটা করে নিয়ে চলে আসি। তাহলে আর টাইম ওয়েস্ট হয় না, ওকে আর নিচে যেতে হয় না। নিচে গিয়ে খাওয়া মানে আবার কিছুক্ষণ টিভি দেখবে, খাবে, ধীরে সুস্থে অনেক টাইম লাগাবে, তো ওই জন্য হরলিক্সটা নিয়ে চলে এসেছি। তো বসেই আছে, তো বসেই আছে। আর এদিকে আমি এসে ওপরের যে বিছানাটা, সেইগুলো বিছানাটা গোটাতে কমপ্লিট করে শুরু করে দিয়েছি। তো আর বিছানা গোটানোর সাথে সাথে এই যে জানলাটা খুলে দিই, এখন দুদিনের হাওয়া দিচ্ছে, তো জানলাটা আমরা রাত্রে লাগিয়েই শুই, মানে মাথার দিকে হাওয়াটা খুব বেশি লাগে, তো সেই জন্যই। আর এখন জানলাটা খুলে দিলে খুব সুন্দর, আমার খুব সুন্দর হাওয়া দেয় আমার জানলাটা দিয়ে। আর জানলাটা যেদিন খুব গরম পড়ে সেদিন খুলেই শুই, আর যেদিন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তখন লাগিয়েই শুই। তো বিছানাটা যেহেতু ঝাড়ছিলাম, তো ছেলেকে ওই জন্য নামতে বললাম, তো ও একটু নেমে গেল, তারপর আমি বিছানাটা পুরোটা ছেড়ে নিয়ে ওকে আবার বসতে বললাম। সুন্দর লাগছে দেখতে। তো বিছানা গুটিয়ে কমপ্লিট করে একদম চলে এসেছি এবার ঘরে, ছেলেকে আবার বিছানায় বসতে বললাম। তো ও দেখছো এখনও হরলিক্সটা খেয়েই যাচ্ছে, তখন থেকে এত লেজি আমার ছেলে এই খাওয়া দাওয়ার বিষয়ে, তো ওর খেতে ম্যাক্সিমাম টাইম লাগে। তো ওকেই ওই যে খাওয়ার কথা বলছিলাম, আর ওই পাশটা আমার হাজব্যান্ড বসেছিল, তো ওর সাথেও একটু গল্প করছিলাম একসাথে তিনজন বসে, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে। আর আমি ঠিক কাজকর্মের ফাঁকে যখন রান্না শেষ হয়ে যায় এসে একটু রেস্ট নিই, তাহলে একটু রেস্ট নিলে কী হয় বলো তো, নতুন করে যখন আবার কাজে কিছু শুরু করব তখন না আবার একটু এনার্জি গেইন করা যায়। তো একটা না কোনো কাজ করলে সত্যি কথা বলতে দেখবে যে একঘেয়েমি চলে আসে, বা হয়তো তোমার ক্লান্ত ভাব চলে আসে, বা কাজে অতটা মন থাকে না, কিন্তু একটু যদি রেস্ট নিয়ে নাও বা একটু গল্পের মধ্যে থাকলে নতুন করে কিন্তু কাজে আবার অনেকটা এনার্জি পাওয়া যায়। তো আমিও প্রত্যেকদিন
রান্না করে এসে একটু হলেও একটু বসি বা আছে, তারপরে ছেলেকে পড়তে বসাই, অটোমেটিক আমার একটু রেস্টও হয়ে যায়। এটাই প্রত্যেক দিন করে থাকি, তোমরাও এইভাবে করবে, দেখবে কাজে অনেকটা এনার্জি পাবে। এই যে দেখতেই পেলাম আমার ছেলের কেবল হলডিক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এইবার ওকে একটু পড়তে বসাবো আর তারপরে একটা কাজ করব, সেই জন্য আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি। আজকে করব আমের আচার, তো আমের আচারটা তোমাদের সাথে যেভাবে আমি করি সেইভাবে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কর। তো চলো এখন ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি নেক্সট টাইম। তো এখনকার মতো টাটা। দেখো আচার তৈরির জন্য চলেছি একদম রান্নাঘরে, আর আমগুলোকে কেটে পিস পিস করে ধুয়ে জল ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা শুকনো কড়াই বসিয়ে, এতে কোনো তেল মশলা কিছু দেবো না, শুধু আমটা দিয়ে দিলাম। এটা একটু অন্যভাবে করছি, আমি একজনের কাছ থেকে জিজ্ঞেস করে করছি এটা। তো আমটা দিয়ে এই যে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু চিনি দেবো, যাতে একটু টক মিষ্টি ঝাল আমটা হবে আচারটা। তো এইভাবে এবার প্রথম করছি, দেখা যাক কেমন হয়। তো আমি এটা শুনে শুনেই করছি, এটা নিজের অভিজ্ঞতায় না। তো চলো এইভাবে নেড়ে নেবো, আর যে জলটা বেরিয়ে যাবে ভেতর ভেতর যে জলটা বেরোবে সেটা একটু শুকিয়ে নিতে হবে, আর তারপরে থালায় ঢেলে রৌদ্রে দেবো। তো বেশি আমি আর এক্সট্রা কিছু জল দিইনি, এই লবণ হলুদ চিনিরই একটা জল জল বেরিয়ে যায়, তো সেটাই যা বেরিয়েছে সেইটুকুই। তো এরপরে দেখো শুকিয়ে শুকিয়ে ভালো করে নাড়িয়ে একটু যখন আমটা হালকা মজে যাবে তখন নামিয়ে নেব, খুব বেশি গলালে চলবে না। তো ঠিক এই রকম হবে, আর যে নিচে ঝোলটা ছিল মানে লবণ হলুদ আর চিনির, সেটা আমি ভালো করে শুকিয়ে ওপরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমের আচার করতে করতে আমার খুব খিদেও পেয়ে গেছে, তো আমি সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, শুধু আমারই হয়নি, তো আমি ছাতুর শরবতটাই খেয়ে নিচ্ছি। ছাতুর শরবতটা খেলে সকালবেলা পেটটা ঠান্ডাও থাকে, আর এই গরমকালে খাওয়াও ভালো, আর পেট তো ভরা থাকেই অনেকক্ষণ। তো এটাই বেশ শর্টকাট একটা ব্রেকফাস্ট, তো আমি ছাতুর শরবতটা প্রায়ই খেয়ে থাকি, আমার অন্য কিছু অত সকালবেলা ভালো লাগে না, এটা শর্টকাট হয়। এক রকমের আচার তো তোমাদের সাথে শেয়ার করলামই, এরপরে শেয়ার করবো আরেক রকম আচার। তো মাঝখানে আমি ব্রেকফাস্টটা করে নিলাম, এরপরে চলে যাবো আরেক রকম আচারের প্রিপারেশনে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এরপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো যে আরেক রকম আচার শেয়ার করবো সেই জন্য, তো আচার করার জন্য আমি একটা প্লেটে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন, আমটা খুব বেশি পরিমাণ না, তো সেই জন্য এরকম এখানে চারটে মতো আম আছে। আর এখানে এই যে দেখো আমটা কুচি করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর চোকাটা ছিলে নিয়েছি। আর আমটা কিন্তু একটু হলদে হয়ে গেছে, মানে আমার কয়েকদিন ঘরে রাখা ছিল আমটা, সেই জন্য। তো অসুবিধা নেই, এই আমটা একটু মজে গেলেও কোনো অসুবিধা নেই। তো ফার্স্টে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, আর এখন দেবো সর্ষে ফোড়ন। তো এই ফোড়ন দুটো দেওয়ার পর ফোড়নটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুনটা, তো রসুনটা আর কাঁচা লঙ্কাটা। ফার্স্টে রসুন দেবো, তারপরে দেবো কাঁচা লঙ্কা। তো রসুনটা খুব লালচে হবে না, মোটামুটি একটু সাদা সাদা ভাব থাকবেই, তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর তারপরে দুই একবার নেড়ে চেড়ে আমটাও দিয়ে দেবো। এরপর দেখো রসুনটা একটু হালকা লালচে করে নিয়ে, বেশি লালচে করিনি, তারপরে দিয়ে দিলাম আমটা। আমটা এবার দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে আমটা একটু গলা গলা ভাব হয়ে আসা অবধি আমটা নেড়ে যেতে হবে। আর লবণ হলুদটা আগেই দেবো না, তাহলে জল ছেড়ে যাবে। এখন শুধু আমটা দিয়ে নাড়তে থাকবো ভালো করে। দেখো আমটা আমার ভাজা চলছে, আর ঠিক রসুনটাই যে একটু সাদা ভাব আছে তখন আমটা দিয়েছিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ। তো তারপরে আবার একটু নাড়তে হবে, এরপর লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো বাটিতে করে অল্প সামান্য জল, খুব বেশি দেবো না, একদম সামান্য আমের পরিমাণ অনুযায়ী, যাতে জাস্ট আমটা একটু মাখামাখা হবে ঠিক সেই রকম। আর তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, আর দেবো একটা ভাজা মশলা। তো ভাজা মশলাতে আচারে যে মশলাটা আমরা করে থাকি, মানে শুকনো লঙ্কা, ধনে, কালো জিরে, তারপরে সর্ষে, মেথি, মৌরি, রাঁধুনি সব একসাথে ফোড়ন ভেজে গুঁড়ো করে রাখা আছে, তো সেই মশলাটাই আমি দেবো।
আর আগেই বলে দিয়ে এই আচারটা কিন্তু খুব বেশি দিন স্টোর করা যায় না, এটা মোটামুটি দু মাস মতো ফ্রিজে রাখলে থেকে যায়। তো আমি তো বাইরে রেখে দেখিনি কতদিন থাকবে, তো ফ্রিজেই রেখেছি, মোটামুটি দু আড়াই মাস ভালো থাকে। তো আমি ওই জন্য খুব বেশি পরিমাণ করছি না, মোটামুটি অল্পই করছি। আর এই যে দেখো, কথা বলতে বলতে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে এবার ভালো করে যখন চিনিটা গলে যাবে এবং জলটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে, তখন তারপরে অফ করে দেবো গ্যাসটা। এখন কি দোলনায় চাপাটা রাত্রে বিকেলে মাখা হয়ে গেছে আমটা আচারটা, চলো এখন নিচে, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। আর এই যে অফ করে দেওয়ার পর দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার পর যদি আমি আবার কড়াই বেশিক্ষণ আমি বসিয়ে রাখি তাহলে কিন্তু ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর গ্যাসটা অফ করে দিয়ে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, জাস্ট নাড়িয়ে নিই, যখন মিশে যাবে তখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার আচারটা রেডি হয়ে গেছে, তো দেখে নাও আচারটা কেমন লাগছে। আচারগুলো রোদে দিয়েছি, অনেকটা রোদ পেয়েও গেছে, আর লবণ হলুদের জলটা, সেই ফার্স্টের আচারটা যেটা দেখিয়েছিলাম সেটা দেখো রোদে দিয়ে দিয়েছি, আর আমার লবণ হলুদের জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো আরেকটু রোদ পাবে। তো ওই জন্য এখন লাঞ্চের পরে উপরে এসেছি, তো দেখো আমার ছেলেও পেছন পেছনে এসে হাজির। জিরে, রাঁধুনি আর হচ্ছে ধনে, তো এগুলো আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে একসাথে শুকনো একটা কড়াই নেড়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। তো ওটা কালকে হয়তো মাখাবো, আজকে একটু আর একটু রোদ পাবে, এখনও ছাদে রৌদ্র আছে, তো একটু পরে তুলে আনব। আর আমার ছেলে এই যে দেখো এখানে, তো আমাদের প্রত্যেকের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু দুপুরে রেস্ট নেবো, কারণ সকাল থেকে খুব একটা রেস্ট হয়নি। আর এখন চলে এসেছি রাত্রিবেলা, এখন ঘুরিতে বাজে 15টা। তো আমাদের এখন ডিনার হয়নি, সন্ধ্যেবেলা একটু সবাই হালকা টুলকা টিফিন করেছে, একটু মুড়ি টুড়ি খাওয়া হয়েছে সন্ধ্যেবেলা, সেরকম টিফিন কিছু না, আর চা খাওয়া হয়েছে আবার। তো এখন ছেলে আর আমার হাজব্যান্ড ওই ঘরে বসে আছে, আর এখন বাইরে তোমরা আর শুনতে পাচ্ছ কি না জানি না, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর মেঘও ডাকছে থেকে থেকে। হ্যাঁ, তো সত্যি ভয় লাগছে যেন থেকে থেকে মেঘ ডাকছে, তখন বৃষ্টিটা হয়তো ভালো হলে কিন্তু খুব গরম পড়েছে, সেটুকু আজকে একদম পরিষ্কার হয়ে গেল। আবার আগামী দুটো দিন হয়তো অতটা গরম থাকবে না, একদিন যদি খুব মুষলধারে বৃষ্টি হয় তাহলে কিন্তু অতটা গরম থাকবে, তো বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে। তো চলো, আর ব্লগটা আমি বড় করছি না আজকের, আমার এই সাধারণ ছোট্ট ব্লগটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো, টাটা, বাই বাই। দেখতে পাচ্ছি এটা একমাত্র চিনি দেওয়া, বাকিগুলো সব চিনি ছাড়া, কারণ আমার শ্বশুরমশাই